মাথার খেলায় অনন্য লেবাননের প্রতিরোধ সংগঠন হেজবুল্লাহ এমনই এক কৌশল নিয়েছে যা পুরোপুরি বাজিমাত করেছে ইসরায়েলি দখলদার বাহিনীর নতুন মোতায়েন করা বা পুনঃস্থাপিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম প্ল্যাটফর্মগুলোকে শনাক্ত করতে এবং টার্গেট করতে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের পোস্ট করা ভিডিওগুলো ব্যবহার করছে হিজবুল্লাহ জানিয়েছে তারা অধিকৃত ফিলিস্তিনের সীমান্তে বেশ কয়েকটি ইসরায়েলি দখলদার সাইটকে লক্ষ্যবস্তু করেছে এই অভিযানে তারা জিহাদ মুগনিয়াহ নামে একটি নতুন শক্তিশালী রকেটের ব্যবহার করেছে আল মালিকিয়া সাইটে নজরদারি সরঞ্জামগুলোকে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে টার্গেট করে এবং সরাসরি আঘাতের বিষয়টি নিশ্চিত করেছে অন্য একটি বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে তাদের যোদ্ধারা বিকাল অধিকৃত লেবানিজ সেবা ফার্মের জেবডাইন সাইটের কাছে একটি ইসরায়েলি সামরিক সমাবেশকে লক্ষ্য করে বেশ কয়েকটি জিহাদ মুগনিয়াহ রকেট নিক্ষেপ করে হিজবুল্লাহ অপারেশনের ফুটেজও প্রকাশ করেছে যেখানে দক্ষিণ লেবাননের সীমান্তের কাছে মোতায়েন ইসরায়েলি দখলদার বাহিনী আইডিএফ এর অন্তর্গত সাইট এবং নজরদারি সরঞ্জামগুলিকে টার্গেট করার চিত্র দেখা যায় বিথ হিলেলের আয়রন ডোম প্ল্যাটফর্মে হিজবুল্লাহর ড্রোন আঘাত এনেছে আল জলিল প্যান হ্যান্ডেলের কেন্দ্রস্থলে অবস্থিত ইসরায়েলি বেইত হিলেল ঘাঁটিতে আয়রন ডোম প্ল্যাটফর্মকে টার্গেট করার ফুটেজও প্রকাশ করেছে হিজবুল্লাহ হিজবুল্লাহ অনুসন্ধানী ড্রোন প্রকাশ করেছে যে ঘাঁটিতে একটি হেলিপ্যাড এবং চারটি আয়রন ডোম লঞ্চার রয়েছে ওদিকে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলি গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি দখলদার বাহিনীর আক্রমণের মোকাবেলা করে চলেছে উত্তরে জাবালিয়া থেকে গাজা শহরের দক্ষিণ পূর্বে আল পাড়া এবং উপত্যকার দক্ষিণ অংশের রাফা শহর পর্যন্ত ইসরায়েলি সেনাদের উপর আক্রমণ করছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা রোববার সকাল থেকে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা উত্তর গাজার পূর্ব জাবালিয়া ক্যাম্পে দখলদার বাহিনীর সাথে ভয়াবহ সংঘর্ষে লিপ্ত হয়েছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জাবালিয়ায় পূর্ব দিকে অনুপ্রবেশ করার পরে নয়টি ট্যাঙ্ক এবং একটি সাজোয়া কর্মী বাহকসহ দশটি ইসরায়েলি সামরিক যানকে ধ্বংস করার ঘোষণা দিয়েছে আলকাসাম ব্রিগেড জাবালিয়া ক্যাম্পের পূর্বে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে একটি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্ককে সরাসরি লক্ষ্যবস্তু করে এবং পরে অভিযানের ফুটেজ প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়ায় ইসরায়েলিরা গাজা থেকে রকেট উৎক্ষেপণের পরে সেডরট এবং নাহাল ওজের বসতিগুলোতে বিস্ফোরণের ভিডিও প্রচার করেছে গাজা উপত্যকায় চব্বিশ ঘন্টার মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী তাদের পঞ্চাশ সৈন্য আহত হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে হতাহতদের সরিয়ে নিতে ইসরায়েলি সামরিক হেলিকপ্টার উত্তর গাজা উপত্যকায় অবতরণ করেছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সাফল্য ইসরায়েলি সেনাবাহিনীকে ভাবিয়ে তুলেছে